Hi friends, welcome to my channel Honey Bunny Public Horse. आज के आमी आपना देर साथे शेयर करबो मटन बिरियानी रेसिपी। ये मटन बिरियानी रेसिपी खूबी टेस्टी एवं बनानो खूबी सहज। अपनारा अनेके भावें जे बाड़ीते बिरियानी बनानो मन हय खूबी झमेला, किन्तु ना, आमी खूब इजी वेते किभावे बिरियानी बनानो जाय सेटाई आपनादेर साथे शेयर करब। ये मटन बिरियानी देखते जेमन सुंदर हुए छे खेते अमन टेस्टी एवं झरझरे। तो आमार ये वीडियोटी जदि आपनादेर भालो लेगे थाके अवश्य आमार चैनलटीके सबस्क्राइब करबेन एवं बेल आइकनटी प्रेस करबेन। तो चलुन वीडियोटी शुरू करा जाक। ये मटन बिरियानी बनानोर जोन्नो सबार प्रथमे आमरा बासमती चाल एक घंटा धरे भिजिए राखब। आमी एखाने एक केजी बासमती चाल नियेछी। तारपर आमरा जल गरम करे तार मध्ये तेजपाता, दारचिनी, एलाच ओ लवंग, सादा तेल, लेबुर रस ও দু চামচ লবণ আমরা সেই জলের মধ্যে দিয়ে দেব। তাহলে ভাতটা খেতে ফ্যাকাশে লাগবে না। এরপর জলটাকে ভালো করে ফুটিয়ে তার মধ্যে আমরা ভেজানো চাল দিয়ে দেব। এরপর আমরা ভাতটাকে 60% অবধি সেদ্ধ করব, বাকি 40% আমাদের দমেই সেদ্ধ হবে। এখন আমরা মাটনের মশলা বানাবো। আমি হাফ কেজি মাটন নিয়েছি, তার জন্য আমি দেব आदा कुचि, रसुन, काचा लंका और आमी दो तीनटे शुकनो लंका दिए झालटा खूब भालो हय। आपनारा झालटा निजे इच्छे मतो देबे। आर आमी दिएछि किछुटा प्याज कुचि, देर चामच गोटा जिरे। एबार किछुटा जल दिए आमी मशलार पेस्टटी तैरि करे नेब। आमादेर मशलार पेस्ट रेडी हये गेछे। ভাত এদিকে 60% সিদ্ধ হয়ে গেছে, তাই আমরা এখন ঝড়া দিয়ে দেব, বাকি 40% আমাদের দমই সিদ্ধ হবে। এইবার আমরা ওভেন অন করে কড়াই বসিয়ে দেব এবং কড়াইতে তেল দিয়ে দেব। একটু বেশি পরিমাণেই তেল দেব, কারণ আমরা এখন বেরেস্তা বানাব। আমাদের তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিগুলো সেই তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। তার জন্য আমরা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ এবং কিছুটা সামান্য চিনি। তারপর আমরা এটা খুব ভালো মতন ভাজব। এই বেরেস্তাটা বানানোর সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রাখতে হবে এবং লালচে ব্রাউন করে এই পেঁয়াজগুলোকে ভাজতে হবে। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মানে আমাদের বেরেস্তা রেডি। এইবার আমি মাটন বানাবো। আমি এখানে হাফ কেজি মাটন বানাবো। তার জন্য আমি কড়াইতে তেল গরম করে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি, তার জন্য আমি আলুগুলোকে গোটা গোটাই রেখেছি। আপনারা যদি বড় সাইজের আলু নেন তাহলে মাঝখানে একটি টুকরো করে নেবেন। এই আলুর মধ্যে আমি কিছুটা লবণ ও হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আমাদের আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরপর আমরা সেই তেলেই তেজপাতা, গরম মশলা ও কিছুটা গোটা জিরে পোড়ন দেব। এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভাজব। পেঁয়াজগুলো লালচে ব্রাউন করে ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেব। এইবার পেঁয়াজ ও টমেটোগুলোকে আমরা একসাথে ভাজব। এর মধ্যে আমরা কিছুটা লবণ দিয়ে দেব। এরপর আমরা যে পেস্ট বানিয়েছিলাম মশলার সেটাও দিয়ে দিলাম। এইবার ভালো করে নাড়াচাড়া করে আমরা হলুদ ও লবণ এর মধ্যে দিয়ে দেব। লবণটা আপনারা নিজেদের স্বাদ অনুসারেই দেবেন। আমাদের লবণ এবং হলুদ দেওয়া হয়ে গেছে, এবার আমরা ভালো করে নাড়াচাড়া করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু পরপরই নাড়াচাড়া করতে হবে। আমাদের মশলা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমরা মাটনের পিসগুলো দিয়ে দিলাম। এইবার ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মাটনের পিসগুলোকে মিশিয়ে নিতে হবে। এরপর আমরা গ্যাসের ফ্লেম
একদম লো করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। পুরো রান্নাটাই আমরা গ্যাসের ফ্লেম লোতে করব। মাটন লো ফ্লেমে ঢাকনা লাগিয়ে সেদ্ধ করলে সেদ্ধটা খুব ভালো হয়। এরপর আমরা ঢাকনা খুলে আবার কিছুটা নাড়াচাড়া করে নেব। এরপর আমরা এর মধ্যে ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। আপনারা নিজেদের ইচ্ছে মতন যে কোনো কোম্পানির ধনিয়া গুঁড়ো ইউজ করতে পারেন বা নিজেও বাড়িতে বানিয়ে নিতে পারেন। এরপর আমরা দিয়ে দেব মিট মশলা। তারপর আবার কিছুটা নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লোতে রেখে আমরা ঢাকনাটি লাগিয়ে দেব। আমরা ঢাকনা লাগিয়ে লাগিয়ে মাংসটি সেদ্ধ করব, কারণ কি মাটন সেদ্ধ হতে একটু টাইম লাগবে, ঢাকনা লাগিয়ে করলে তাড়াতাড়ি হবে। আবার ঢাকনাটি খুলে আমরা এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেব। ভাজা আলুগুলো দিয়ে আমরা ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। এইবার আমরা এই মাটনের মধ্যে বিরিয়ানি মশলাটি দিয়ে দেব। আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা নিতে পারেন, আবার বাড়িতেও বানিয়ে ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছে মতো। আমি এটি চটজলদি মাটনের বিরিয়ানি বানানোর রেসিপি দেখিয়েছি, তাই আমি রেডিমেডই ইউজ করেছি। এইভাবে ভালো করে মিশিয়ে আমরা আবার গ্যাসের ফ্লেম লোতে খেয়ে ভালো করে নাড়াচাড়া করে আমরা মাংসটিকে কষাবো। দেখছি আমাদের মাটন কষানো হয়ে গেছে, দেখুন সাইড দিয়ে তেল ছেড়েছে, তার মানে আমাদের মাটন কষা হয়ে গেছে। এবার আমরা জল দিয়ে দেব। আমি এখানে 500 ml এর মতো জল দিয়েছি। এইবার ভালো মতো নাড়াচাড়া করে আমরা ঢাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব। এরপর আমাদের এই ঝোল শুকিয়ে গেলে রেডি হয়ে যাবে বিরিয়ানির জন্য মাটন কষা। এইভাবে রেডি হয়ে গেল আমাদের মাটন। একটি পাত্রে ঘি মেখে নেব। তারপর সেই বাসনের মধ্যে ভাত দিয়ে বেরেস্তাগুলো দিয়ে ঘি ছড়িয়ে এবং 2 চামচ দুধ দিয়ে তারপর আমরা সেই মাটন দিয়ে দেব। এইভাবে কিছুটা করে মাটন দেব, কারণ আমি 3টে লেয়ার বানাবো। আবার আমরা ভাত দিয়ে বেরেস্তা দিয়ে কিছুটা ঘি ছড়িয়ে 2-3 চামচ দুধ দিয়ে আবার কিছুটা মাটন দিয়ে দেব। দুটো লেয়ার হলো। এবার আমরা আবার ভাত দেব, আবার বেরেস্তা দেব, কিছুটা ঘি ছড়িয়ে দেব এবং 2-3 চামচ দুধ দিয়ে দেব। আবার আমরা বাকি যে মাটনটা আছে সেটাও এর মধ্যে দিয়ে দেব। এর উপরে আমরা আবার ভাত দিয়ে ঢেকে দেব। এইভাবে আমরা বিরিয়ানির জন্য 3টে লেয়ার বানালাম। এর উপরে আমরা বাকি যে বেরেস্তাগুলো আছে সেটা দিয়ে দেব, ঘি ছড়িয়ে দেব, আবার উপরে 2-3 চামচ দুধ দিয়ে দেব। এবার আমরা কিছুটা আটা মেখে পাত্রটির উপরে চারদিকে এভাবে লাগিয়ে নেব। এইবার আমরা ঢাকনাটি লাগিয়ে দেব এবং তাওয়া গরম করে সেই তাওয়ার উপরে বসিয়ে দেব। এবার আমরা গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে 30 মিনিট ধরে দমে রাখব। আমাদের 30 মিনিট হয়ে গেছে এবং রেডি হয়ে গেছে আমাদের মাটন বিরিয়ানি। আমার এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, বানাবেন এবং খেয়ে দেখবেন কেমন হয়েছে, এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। থ্যাংক ইউ।